আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে। মধুসা মাওজালা বেগমের পাক দরবারে গানে গানে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ। ওই যে কয়েকজন যুবক ভাই ওয়াদা করাইছে যে আমার আপনার এই গানটা গাই আসতে যাইতে হবে, জীবনে ভুল করেছি, জীবনে ভুল করেছি, তা আমি ওয়াদা করছি ঠিক আছে গেয়ে যাব। ধন্যবাদ। জীবনে মধুসা বাবা ভুল করেছি, আমাকে অনেকে অনেকভাবে দোয়া করে, কিন্তু ম্যাডামের আব্বা তিনি একটা শব্দ বলছে, এই শব্দটা আমি কারো মুখে আর শুনি নাই, যে লতিফ তুমি বুকে সুর লাগায় গান গাও আমার খুব পছন্দ, উনি নাকি এইভাবেই গাইতেন। তাই দয়ালের কাছে মার কাছে মার হাতের কত খাবার খাইছি, গানে গানে একটু ক্ষমা ক্ষমা চেয়ে নিচ্ছি। ভুল করেছি বলে আর মেনেছি, ভুল করেছি জীবনে, ভুল করেছি, ভুল করেছি বলে আর See you.
গানের মানুষ তো গানকে ভালোবাসে, যতক্ষণ গানে থাকি ততক্ষণই ভালো থাকি। গান ছেড়ে বাসায় যাই আর যেখানে যাই ভালো লাগে না। মাঝে মাঝে বাউল গুরু, আমরা গুরু বলে যারা ডাকি, মমতাজ ম্যাডামকে জোর করে তার বাসায় চলে যাই, গিয়ে কষ্ট দিই, 10 মিনিটের কথা বলে ঘন্টার পর ঘন্টা। তিনিও গানের লোক, আমাদের ভালো একটা গান হইলে ভাব আসে, কিন্তু যে কোনো গানই হোক ওনার গানে ভাব চলে আসে। তাই তারে দেখলে যে ছেলে মেয়েরা যারা আছে, আপনি তো জানেন ওরা বলে কবে যাবে, কবে যাবে, একটু দেখবো, দেখলেই ভালো লাগে সত্যি। যাই হোক, এটা আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া, এটা একটা অন্য বিষয়। আপনাদের এই মাটির মেয়ে আজকে কোটি কোটি মানুষ যার গান শুনে, আর সে বসে আমাদের গান শুনে, এইটাই কিন্তু একটা প্রেম ভালোবাসা। তাই গুরু শেষ করব, ও হ্যাঁ অবশ্যই অবশ্যই, কেউ বাকি নাই, ওনার নামই আনন্দ। তাই আমি যে গানে গানে ক্ষমা চেয়ে নিলাম, গুরু ভুল ত্রুটি অনেক সময় কষ্ট দিই, ক্ষমা করে দিন। মধুসা বাবা মা উজ্জ্বলা মায়ের কাছে ক্ষমা চাচ্ছি, আসো আনন্দ, তোমার নামই আনন্দ।